নির্বাচন সম্পর্কে আমি কিছুটা বিস্মিত। একজন মাননীয় সংসদ সদস্য আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন, কিন্তু আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে কোনো চিঠি পর্যন্ত দেয়া হয়নি। বরং বলা হয়েছে তিনি আচরণ বিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেন। আচরণ বিধি ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ কিংবা শাস্তিহীন অপরাধের বিভাজন কোথায় আছে? তাহলে অন্যান্য মাননীয় সংসদ সদস্যদের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেওয়া হলো কেন? এসব বিষয়ে নির্বাচনে নিরপেক্ষতার লক্ষণ নয়। পত্রিকা মতে নারায়ণগঞ্জ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোনো সংখ্যা জানা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ে এ বিষয়ে কোনো তথ্য নেই। এমনকি অন্যান্য নির্বাচনকালে সহিংসতায় নিহতদেরও কোনো তথ্য নেই। আমরা একসময়ে তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট বিশেষত পোলিং এজেন্টদের কাউকে গ্রেপ্তার করতে বারণ করেছি, তবে ফৌজদারি মামলা এবং তাৎক্ষণিক আমলযোগ্য অপরাধ হলে ভিন্ন কথা। আমি নিজে সবসময় গায়েবী মামলার বিরোধিতা করেছি। নির্বাচনকালে গায়েবী মামলার হিড়িক পড়ে যায় কেন তা এক প্রশ্ন। এই নির্বাচনকালেও পুরনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান, কারণ আমি ইতিপূর্বে বলেছি যার শেষ ভালো তার সব ভালো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি 4টি কেন্দ্রের 14টি বুথ পরিদর্শন করি। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিগত 5 বছরে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবং সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম।